পরিচ্ছন্ন নির্মল বাতাস আর সবুজের সমারোহ, এসব নিয়ে খ্যাতি আছে রাজশাহী নগরীর। সেই খ্যাতির পালকে এবার যোগ হয়েছে ফুল। নানা বর্ণের ফুলের রূপ বেড়েছে নগরের, ফুলের ঘ্রাণ বিমোহিত করছে নগরবাসীকে। সাথে আছে নানা জাতের বাতির আলোর ছটা। চৈত্রের আগুন ঝরা রোদ বিরামহীন ছুটে চলা শহর ক্লান্ত করে নগরবাসীকে, সেই ক্লান্তিতে স্বস্তি দিচ্ছে নানা রঙের বাহারি ফুল আর তার সুবাস। এমন দৃশ্য রাজশাহী শহরের। 34 কিলোমিটার সড়ক বিভাজকে ফুটেছে সূর্যমুখী, করবী, হলিহক, মাধবীলতা, কাঠগোলাপ, অ্যালামন্ডা, রঙ্গন কসমস সহ অনেক প্রজাতির ফুল। সূর্যমুখীর হাসিতে হাসছে গোটা শহর। সূর্যমুখী ফুল সে সবার আগেই নতুন করে ফুটতে শুরু করেছে হলুদ গৌরীচূড়া, বকুল, বাগানবিলাস, সিজিয়াম, উইপি সহ আরও অনেক প্রজাতির ফুল। ফুলের সাথে মুকুটবাতি, প্রজাপতি বাতি সহ রাজকীয় আলোর ছটায় নৈসর্গিক পরিবেশ তৈরি করছে। পুরো শহরকেই পর্যটন কেন্দ্রের মতো সাজানো হয়েছে। মন খারাপ হলে অনেকেই ঘুরতে বের হন দিন বা রাতের আলোয়, আবার অনেকে আসেন ফটো ফ্রেমে সুন্দর স্মৃতি ধরে রাখতে। সূর্যমুখী ফুল, তারপর রাজকীয় লাইটগুলো জ্বলে যখন, অনেক সুন্দর লাগে। আমাদের এই চারিদিকে সৌন্দর্য পরিবেশ দেখলে যে কেউ বলতে রাজি যে এই শহরটা আসলে ক্লিন সিটি নামে পরিচিত। রাত্রেবেলা এই লাইটগুলো দেওয়া হয়, বিষয়টা খুবই চমৎকার লাগে। 4 বছরে 2 লাখ প্রজাতির স্থায়ী গাছ লাগানো হয়েছে নগর জুড়ে। প্রতিটি ঋতুর জন্য আলাদা করে লাগানো হয়েছে ফুল গাছ। এক সিজনে একটি ফুল গাছ যখন ফুল দিয়ে শেষ হয়ে যাবে, পরক্ষণে যেন আরেক সিজনের গাছ ওই রাস্তাটায় ফুল দিয়ে সৌন্দর্য বর্ধন করে, সেই চেষ্টাই আমরা করছি। সিটি কর্পোরেশনের 74 জন কর্মী রয়েছেন ফুলের পরিচর্যায়, আর এ কারণে ফুল ছিলেন না রাজশাহী নগরবাসী। ইটকাট পাথরে গড়া এই শহরে মানুষের মাঝে সজীবতা ও স্বস্তি এনে দিয়েছে নানা রঙের এই ফুলের হাসি। এতে প্রশংসায় ভাসছেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।